সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির নেতা ও পার্লামেন্টের সদস্য জুলি অ্যান জেন্ডার। শনিবার রাতে শরীর খানিকটা খারাপ বোধ করায় সাইকেল চালিয়ে হাসপাতালে রওনা করেন তিনি। পথেই তার প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ওভাবেই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান জেন্ডার। সেখানেই এক ফুটফুটে সন্তানের জন্ম দেয় খবর রয়টার্সের। কয়েক ঘন্টা পর জেন্ডার তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে লেখেন, বড় ঘটনা, দিবাগত রাত 3:04 দিকে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। প্রসব বেদনা নিয়ে সাইকেল চালানোর পরিকল্পনা আমার ছিল না, তবে শেষ পর্যন্ত সেটাই হয়েছে। নিউজিল্যান্ড যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জেন্ডারের জন্ম মিনেসোটায়। 2006 সালে থেকে নিউজিল্যান্ডের বাসিন্দা হন তিনি। জেন্টার ফেসবুকে আরও লিখেছেন, রাত 2:00 দিকে আমরা যখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা করি তখন পর্যন্ত আমার শরীরের অবস্থা ততটা খারাপ ছিল না, তবে রওনা করার 2 থেকে 3 মিনিট পরেই ব্যথা শুরু হয়ে যায় আর হাসপাতালে পৌঁছানোর 10 মিনিটের পর ব্যথা তীব্র হয়ে যায়। জেন্টার জানায় সদ্যজাত কন্যার সন্তান সুস্থ আছে, বাবার মতো দেখতে হয়েছে সে। নিজ দল গ্রিন পার্টির পরিবহন বিষয়ক মুখপাত্র জেন্টার আগে থেকেই সাইকেল প্রেমী হিসেবে পরিচিত তিনি। তার ফেসবুক প্রোফাইলের ছবিতে লেখা আছে, আমি বাইসাইকেল ভালোবাসি। 50 লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড, সেখানকার নারী রাজনীতিবিদরা মাতৃত্বের ক্ষেত্রে থেকে একের পর এক নজির করে তুলেছেন। জেসিন্ডা আর্ডার্ন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সন্তান জন্ম দিয়েছিলেন, মাতৃত্বকালীন ছুটিও কাটিয়েছিলেন। এমনকি এই শিশু সন্তানকে নিজ জাতিসংঘের সম্মেলনে যোগ দিলেও আলোচনা তৈরি হয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, 2018 সালে প্রথম সন্তান জন্ম দেওয়ার আগেও সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন এমপি জেন্টার।